রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার এম শামস মোহাম্মদ তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে চট্টগ্রামে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের বহুতল ভবন নির্মাণের স্থান পরিদর্শনে এসে স্টেশনের সামনে অপরিষ্কার এবং অব্যবস্থাপনা দেখে এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শন শেষে সিআরবির কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। নুরুল ইসলাম সুজন আরও জানান, রেলের পরিত্যক্ত ও দখল হওয়া জমি উদ্ধারের চেষ্টা করছে সরকার। এটা আমরা দেখলাম, এটা দেখার পরে আমরা এখন রেলকে আমাদের সরকার যেভাবে পরিকল্পিতভাবে এগিয়ে নিচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা উন্নত দেশের স্বপ্ন নিয়ে আমরা রেলটাকে গড়ে তোলার জন্য আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি।